বগিতে আমার একটা ছোট ভাই ছিল, তো আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করছি, চিল্লা চিল্লি সবাই স্বজনদের খুঁজতেছিল। ট্রেনটি দয়াগঞ্জে স্লো করার পর আমি ভাবছিলাম যে আমি দয়াগঞ্জে নেমে যাব, কিন্তু খুব বেশি স্লো না করাই আমি ট্রেন থেকে নামি না। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে আমি কমলাপুরে নামবো। এর মধ্যে আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যাওয়ার পর দেখি ট্রেনটি হঠাৎ করে থেমে যায়। ভাবলাম যে হয়তো কোনো ক্রসিংয়ে পড়ছে, এজন্য আমি দ্রুত নেমে পড়ব। ওয়াশরুমে থেকেই একটু সিল্লা সিল্লি শব্দ শুনতে পাই। ওয়াশরুম থেকে বার হয়ে দেখি যে সামনে জবগি এবং জবগিতে আগুন ধরে গেছে। পরবর্তীতে ওখান থেকে নামার চেষ্টা করি, কিন্তু গেটে অনেক কয়েকজন দাঁড়িয়ে থাকার কারণে তাদের জন্য নামতে পারতেছিলাম না। মহিলা বা বাচ্চা ছিল, তাদের কাছে ব্যাগ ছিল, তারা নামতে পারছিল না, কেননা প্ল্যাটফর্মটা একটু উঁচু ছিল। তো সেখানে খুব কষ্ট করে নামার চেষ্টা করছি। ট্রেন থেকে আমি খুব দ্রুত নামার চেষ্টা করি, গেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও আমি কয়েকটি ব্যাগ তাদের উপর দিয়ে আমি নিচে লাফ মারি। তো নিচে খাদ ছিল। পরবর্তীতে নামার পর দেখি যে সামনের বগিতে পুরোপুরি কয়েক সেকেন্ডের মধ্যে অনেক বেশি আগুন ধরে গেছে। চিল্লা চিল্লি সবাই স্বজনদের খুঁজতেছিল। এছাড়া যে বগিতে আগুন ধরছিল ওই বগিতে আমার একটা ছোট ভাই ছিল, তা আমি ওকে খোঁজার অনেক চেষ্টা করছি। পরবর্তীতে আমি ওকে খুঁজে পাই। দেন ভিতরে দেখি যে মানুষ বসে আছে এবং তাদের শরীরে আগুন জ্বলতেছে, অনেকে নামতে পারছে, কয়েকজন নামতে পারে নাই। আর সামনের বগিটা যেহেতু এসি বগি ছিল, সেহেতু ওরা জানালা দিয়ে বার হতে পারতেছিল না, এবং আমরা চেষ্টা করতেছিলাম যে জানালার গ্লাসগুলো ভাঙার জন্য। বাইরে থেকে সবাই পাথর নিক্ষেপ করতেছিল গ্লাসগুলো যেন ভাঙতে পারে, কিন্তু সেটাতেও খুব একটা সফল হয়নি। পরবর্তীতে এসি বগি থেকে খুব দ্রুত অন্যান্য দুই তিনটা বগিতে আগুন চলে যায়, কেননা এসি বগির গ্যাসের জন্য ওটা বাস্ট হচ্ছিল। এটি নতুন এবং অত্যাধুনিক ট্রেন ছিল। আমরা খেয়াল করছিলাম যে এখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা ছিল, তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থায় যারা আছেন বা গোয়েন্দা সংস্থায় যারা আছেন, তারা এই সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে কীভাবে আগুনটা ধরেছে, কোনো দুর্বৃত্তরা ধরে দিয়েছে কিনা বা ট্রেনের কোনো ত্রুটির কারণে কিনা, তো এর পিছনে যেই সমস্যাটা বা যারাই করুক না কেন, এদের আইনের ব্যবস্থায় আনাটা জরুরি।